হ্যালো বন্ধুরা আমি পৃথিবী গেছি আর একটা নতুন লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই জাস্ট দুদিন আগেই আমি মিস্টার মজুমদার এবং আমারদের যারা বন্ধুরা ছিল তাদের ওয়াইফ তাদের বাচ্চা আমরা সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করে না তারাপীঠ চলে গিয়েছিলাম জানো তো তো যাই হোক আমাদের ছটা পাঁচে হাওড়া থেকে ট্রেন ছিল তাই অনেক সকালবেলা বেরোতে হয়েছিল আমি তো বেলেঘাটা থেকে থাকি তো এখান থেকে হাওড়া খুব একটা দূর না হলেও এখান থেকে বাস না পাওয়ায় আমাকে প্রথমে অটো করে শিয়ালদা যেতে হয়েছিল এবং শিয়ালদাতে আমরা সমস্ত বন্ধুবান্ধবরা মিট করে তার পরে সেখান থেকে বাসে করে মানে আঠাশ নম্বর বাসে করে হাওড়া পৌঁছই তো যখন আমরা স্টেশনে পৌঁছাই তা তখন বাজে ছটা বাজতে পাঁচ হ্যাঁ মানে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন তো হাতে দশ মিনিট সময় ছিল তাই ঠিকঠাক করে আমরা বসে গিয়েছিলাম এরপর যখন আমরা মানে আমাদের গণদেবতাটা প্ল্যাটফর্ম লিভ করছে তখন আমাদের পাশাপাশি কিন্তু শতাব্দী এক্সপ্রেসও প্ল্যাটফর্ম লিভ করছিল তবে শতাব্দীর স্পিডটা একটু বেশি ছিল কারণ ও বেশ অনেকক্ষণ আগেই প্ল্যাটফর্ম লিভ করা শুরু করেছে আর আমাদের গণদেবতা জাস্ট স্টার্ট নিয়েছিল সেই সময় আমি ভিডিওটা করেছিলাম তো এরকম হঠাৎ করে জার্নি কিন্তু বেশ ভালোই লাগে বলো বন্ধুরা তো এবার দেখতে পাচ্ছ তোমরা আমি মিস্টার মজুমদার পাশাপাশি সিটে বসেছি আর আমাদের অপোজিটে আমাদের বন্ধুদের ওয়াইফরা বসেছিল অ্যাকচুয়ালি ওরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলো তো ওই জন্য আমি ভিডিওটা করিনি আর ওরাও একটু মানে বলছিল যে না না এখন ভিডিও করিস না তো এরপর দেখো আমরা বীরভূমে ঢুকে গেছি আর বীরভূমে ঢোকা মানেই হচ্ছে এরকম ধান মানে ধানের ক্ষেত আর কি ধান ভরা ক্ষেত যেটাই বলো তোমরা এরকম হলুদ হলুদ রঙের দেখতে যেন মনে হয় সোনার ধান তারপরে তো অজয় নদ দেখতে পাচ্ছ অজয় নদে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা অনেকটা চড়া পড়েছে আর আমরা তো সবাই জানি অজয় নদে বান ডেকেছে ঘরবাড়ি সব তলিয়ে গেছে এরপরে এই আস্তে আস্তে আমরা যখন রামপুর হাটের দিকে যাচ্ছি তখন এইরকম সবুজ কিছু গাছপালা দেখতে পাওয়া যায় তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমরা মাতারার গর্ভগৃহে প্রবেশ করেছি এখানে আমাদের বন্ধুদেরই দুটো বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ যারা মাথা মানে ওদেরকে মাথা ঠেকানো হয়েছিল তো সে সময় বোধহয় একটু ব্যথা পেয়েছে যার জন্য চট করে কেঁদে উঠেছিল ওরা দুজনেই বা ছেলে আর কি তো যাই হোক এখানে আমরা গর্ভগৃহে চেষ্টা করেছি একটু ভিডিও করার আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি এ বিষয়ে আমাদের অনেকটা হেল্প করেছেন আমি চেষ্টা করব তার নাম্বারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার আর এখানে তোমরা কয়েকটা স্টিল পিকচার দেখতে পাচ্ছ এগুলো আমি তুলেছিলাম বাসে বসে থাকাকালীন অ্যাকচুয়ালি ওই ভোরবেলা যাচ্ছি তো তো মিস করতে চাইনি এরপর দেখতে পাচ্ছ মা তারার কিছু ছবি ক্লিক করেছি গর্ভগৃহে সত্যি কথা বলতে ফোন একদম অ্যালাউ করে না তবুও এই আমাদের মতো যারা মানুষেরা আছে ওই একটু লুকিয়ে চুরিয়ে ছবি তুলবো না মায়ের তা তো হয় না তো একটুখানি ছবি তুলবার চেষ্টা করেছি আমাদের পাণ্ডা কিন্তু এই বিষয়ে খুব আমাদেরকে সাহায্য করেছে এবং আমরা ভোগ দিয়েছিলাম মাকে আমাদের নিজের মনের আশা একটু পূরণ হয়েছিল বলেই আমরা মাকে ভোগ দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছ মিস্টার মজুমদার মাথায় ভোগের থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরপর তোমাদের সামনে যেটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে মায়ের ভোগ এটা কিন্তু আমি সত্যি কথা বলছি চার পাঁচজন অনায়াসে ভালো করে খেতে পারবে আর তোমরা আমরা কিন্তু হোটেলে নি চলে এসেছিলাম ভোগটা নিয়ে কারণ মানে ওনারাই বলেছিলেন যে আপনারা চলে যান হোটেলে এখানে আরও দেখো অনেক কিছু দিয়েছে পায়েস দু রকমের তরকারি চাটনি তারপরে মাছের মাথা মানে দু একটা মাছের মাথা তার সাথে ছিল দু টুকরো আরও মাছ পাঁচ রকম ভাজা পোলাও অনেক কিছু অনেক কিছু তারপরে আমরা সন্ধেবেলা মায়ের আরতি দেখছিলাম কারণ সেটা ছিল রাস পূর্ণিমা ভিডিও কেমন লাগলো জানিয়ে সবাই ভালো থাকে